एक गान आमाके गाइते होबे। गानटा आमार श्रद्धाभंजन जार कथा ना बोलले नय। जयनाल भाई उनी एक गान के अनेक पसंद करे। आमाके एकटू आगे तिनी बोलेছেন যে আমাদের বাউল আব্দুল করিমের গানটি গাওয়ার জন্য। তা আমি বলেছি যে আমি গানটা গাইব। আমার বোনও একজনের কাছ থেকে ঋণ মুক্ত হইছে, এখন এবার আমাকে ঋণ মুক্ত হইতে হবে। কারণ জয়নাল ভাই অনেক কষ্ট করেছেন, আমরা অনেকের মুখেই শুনলাম। আর সবচাইতে কষ্টের বিষয় হলো তিনি আমাদেরকে ছেড়ে 2 দিন আগেই প্রবাসে চলে গেছে। তা আমি আগেই বলেছি ওনার সশরীরটা এখানে যদিও না থাকে, মনটা এখানে পড়ে আছে। আর আমার লাইভেও তিনি গান শুনছেন সারা রাত্র ব্যাপী। ওনার পছন্দের গানটা আমাকে গাইতে হবে। তাই আমার প্রতিপক্ষ শিল্পীর গানের পাশে যে গানটা আমার দরকার আমি সে গানটা করে নিলাম। এবার আমার ভাইয়ের যে গানটা আছে সে গানটা আমি করে বসি। আরো দুই একটি আসর আমরা পাবো। আমরা যতক্ষণ সময় আছি চেষ্টা করব যারা বড় বড় সাধক আছে তাদের কিছু গান আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভুল ত্রুটি বেয়াদবি হলে সকলেই ক্ষমা করবেন। ধন্যবাদ। বন্ধুরে কই পাবো সখী গো, আমার নোয়াবালি সারে কই পাবো সখী গো, সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। যাই না ভাই বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। শাহালি বাবা আরে দিয়া সলো আনা আমি সাদে ঠেকেছি ভাবে গো সখিরে দিয়া সলবানা আমার প্রাণী পাখিও যেতে চায় আর ধো ওর জমানে না নোয়া বালিশা সাজান শাহ প্রাণ পাখিও যেতে চায় আর ধো আমার হাবিবি সারে কই পাবো সখী গো, কিয়া গোলা গেল গো আগুনে নাই রে বেদনা আরে আরে কিয়া গোলা গাইলো বন্ধু রে আগুন নিবাই নেনি বিনা ওরে জন্ডা उपाय तो देखना। गुरु उपाय की बोलो ना आमार बंधुरे कोई पाबो सखी गो बोलो सखी धन्यवाद।